উই মাস্ট সিলেক্ট আওয়ার স্কোয়াড নাও। প্লেয়ারদের জানতে হবে হু ইজ ক্যাচিং দ্য ফ্লাইট, প্লেনে কারা কারা উঠছে। খেলা দেখে তো কিছুটা তো হতাশ হয়েছি, হতাশ হয়েছি মানে যে আমরা ওই কিলিং স্টিংটা আমি পাই নাই। একটা টিম যখন 6 উইকেট হারিয়ে ফেলে 70 রানের মধ্যে এবং তারপরে তাদেরকে আমরা ই করি, ইয়েস বার তাদের বলতেই হবে যে ওদের লাস্ট ব্যাটসম্যান তারা যে ব্যাটিংটা করেছে অসাধারণ একটা ব্যাটিং, এটা হতেই পারে। বাট আমি কতটুকু গোছালো ছিলাম যে আমি ওই কিল করার, বলে না যে একটা যখন ই হয় তাকে ইউ হ্যাভ টু ফিনিশ, সেই ফিনিশিংটা আমাদের বোলিংয়ে দেখি নেই। যদিও বোলাররা আমাদের এই সিরিজে মোটামুটি ভালো করেছে এবং একটা ওভার আপনি অনেকে বলবেন যে একটা ওভার নিয়ে কথা হবে 34 রান হয়ে গেছে, এটা হতে পারে, এটা হতে পারে। যে শটগুলো সে খেলেছে বলটা যে খুব খারাপ ছিল তাও না, স্লটটা ছিল, পিচিং স্পটটা হয়তো ঠিক করে নাই বা একটু ভেরিয়েশন করে নাই বা নিজে একটু মেধা খাটায় নাই, তাহলে হয়তো একটা 6 না হলেও তার 4 বা ক্যাচের সম্ভাবনা ছিল। আর ওভারঅল ব্যাটিংয়ে আমি তো দেখলাম যে এখনও সেই আমরা ওই জায়গায় পড়ে আছি, আমাদের ব্যাটসম্যানদের কিন্তু ওই স্ট্রাইকিং রেটটা কিন্তু তারা ওই 120 আনতে পারতেছে না এবং তারা তাড়াহুড়া করছে উইদাউট সিইং দ্য মেরিট অফ দ্য বল এটা খেলছে। তো এটাও ঠিক যে আমরা টি টোয়েন্টিটা আমাদের এখনও আমরা ধাতস্থ করতে পারিনি। টি টোয়েন্টির কিন্তু একটা নিজস্ব গ্রামার আছে, এটা একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণটা বুঝতে হবে। এই ব্যাকরণের মধ্যে ডিআরএসও আছে, আমি কখন ডিআরএস নেব উদাহরণ বলি যে আমরা দেখা গেলো যে দুটো ডিআরএস আমার কাছে আছে বাকি, খেলার এক ওভার দুই ওভার বাকি ব্যাটিং করছে একটা টিম, আমি ডিআরএস তো ঘরে নিয়ে যাবো না, আমি একটা সুযোগ পেলে হয়তো আমি জানি যে এটা বোধহয় আউট না বা তারপরেও আমি ডিআরএসে যাবো, দ্যাট ইজ এ পার্ট অফ দ্য গ্রামার। এখানে তো এইখানে এইভাবে আমাদের ধরেন যারা ইয়াং ছিল আফিফ হ্যাজ রান ওয়েল, আমরা জানি যে লিটন তো ধারাবাহিকভাবে ভালো করেছে এবং অন্য যারা ছিল ব্যাড লাক ক্যাপ্টেন রানিং ক্যাপ্টেন আমরা খেলতে পারিনি। বাট তারপরে আমি বলবো যে আমাদের ম্যানেজমেন্টের একটা ঘাটতি আমরা চোখে পড়তেছে। আমরা যখন বলি যে কনসিস্টেন্সির কথা, ধারাবাহিকতার কথা, ধারাবাহিকতাটা খালি প্লেয়ার ব্যাটসম্যানের ধারাবাহিকতা, খালি বোলারের বোলিংয়ের ধারাবাহিকতা, নাকি আমার নীতি নির্ধারক যারা আমরা, আমাদেরও তো একটু ধারাবাহিকতা রাখতে হবে আমাদের পলিসিতে, যে আমি যেটা বলবো আমি ওটাই করবো বা আমি যে জিনিসটা চাচ্ছি ওইটার জন্য একটা দৃশ্যত হয় সবাই বুঝে ইয়াস এই পলিসিটা এইভাবে যাচ্ছে ইয়াংদের নিয়ে, আগামীর ক্রিকেটারদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড ভাবছে। এবং আমি মনে করি এখানে কোনো কিছু নাই, মানে কোনো দোষের নাই কিছু নাই, যখন টিম নির্বাচন করে তখন বলা হলো যে আমরা ইয়াংদেরকে, আমরা হারি জিতি কোনো ডাজেন্ট ম্যাটার, আমরা ইয়াংদেরকে পরখ করবো বা দেখবো তাদের, আমরা কি সুযোগ দিয়েছি। আপনি শাহরিয়ারকে আপনি দুটো ম্যাচ খারাপ করেছে, সো হোয়াট, তাকে আবার খেলান, বিকজ তাকে সে ভালো দেখে তো টিমে আসে। আপনি আতাপাত্তুর কথা যদি বলি, শ্রীলঙ্কার 5টা ম্যাচে আতাপাত্তু 1 রান করেছিলেন, শ্রীলঙ্কান সিলেক্টররা তার উপর থেকে আস্থা উঠায় নেই, কারণ তখন থেকে তাকে নির্বাচন করেছিল, তারা বুঝে নিয়েছিল এখানে সোনার হরিণ আছে এই ছেলের পিছনে। 6 ম্যাচে সে গট এ 50 সারদার মাঠে, আমি ছিলাম ওই ম্যাচে, এবং তারপরে সে আর পিছন দিকে তাকায় না। সো এই 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 বোর্ডটা থাকতে হবে, এরকম সাহসটাও থাকতে হবে আমরা যারা টিমকে হ্যান্ডেল করছি, যারা টিম ম্যানেজমেন্ট আছে। আমরা বলি ওকে আমি বিশ্রাম দিব, আচ্ছা বিশ্রাম দিয়ে বিশ্রাম দেন, আবার ওই জায়গায় থাকে তাকে আবার নিয়ে আসলেন, এখন সে তার ইনিংস 27 বলে 27 রান, ইটস নট গুড এনাফ, এটা তার জন্য ভালো হয়নি বা টিমের জন্য ভালো হয়নি বা ওভারঅল ইসের জন্য ভালো হয়নি, মানে ইসে আমাদের যে অ্যাপ্রোচ বা আমরা যে কথাগুলো বলে ওখানে আমরা এই ট্যুরে গিয়েছিলাম। তো সময় খুব কম, বিশ্বকাপ সামনে 2 মাস বাকি আছে, আমাদের মনে হয় দিস ইজ হাই টাইম। আমি মনে করি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স, ক্রিকেট বোর্ড, যেটাই বলি না কেন, উই মাস্ট সিলেক্ট আওয়ার স্কোয়াড নাও। প্লেয়ারদের জানতে হবে হু ইজ ক্যাচিং দ্য ফ্লাইট, প্লেনে কারা কারা উঠছে, তারা জেনে ফেলতে হবে 2 মাস আগে। এবং 2 মাস আগে ঘরোয়া ক্রিকেটে ঘরোয়াভাবে তারা আমাদের হাই পারফরমেন্স বা এ টিম এদের সঙ্গে নিজেদের মধ্যে খেলতে থাকবে, নিজেরা চিন্তাভাবনা করতে হবে। আর একটা ক্রিকেটে তো মানসিক খেলা, আপনি একটা প্লেয়ারকে যদি আগের থেকে না বলেন সে তো প্ল্যানই করতে, তার নিজস্ব একটা প্ল্যান আছে সে এটা করবে, তো সেইটা সুযোগটা করতে হবে। রেজাল্ট কী হবে দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, আমরা ভালো ক্রিকেট খেলতে চাই বিশ্বকাপে।